নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা একটা নতুন জায়গায় যাচ্ছি মহালয়ার দিনে, যেখানে অনেক গরিব কিছু বাচ্চা আছে। আমরা তাদেরকে কিছু বস্ত্র দেওয়ার জন্য যাচ্ছি সবারই উদ্যোগে। কিন্তু আপনারা এই জিনিসটা কেউ খারাপ ভাববেন না যে আমরা ভিডিও কেন করলাম বা ছবি কেন করলাম। এটা করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমাদের দেখে অনুপ্রাণিত হয়ে যদি কেউ এগিয়ে আসে যে না আমরাও একটু কিছু করি বাচ্চাদের জন্য। প্রত্যেকের পাড়ায় বা গ্রামে দেখবেন রাস্তার মোড়ে অনেকে থাকে যারা একদমই খুব গরিব, রাস্তায় আমরা অনেকে দেখতে পাই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে যেমন পারবেন এই পুজোর সময় অন্তরপক্ষে তাদেরকে একটু হেল্প করুন, তাহলে সবার পুজোটা খুব ভালো কাটবে। সেই রকমই একটু আমাদের উদ্যোগ, যেন আমাদের দেখে অনেকে অনুপ্রাণিত হয়ে যার যার পাড়াতে বা গ্রামে কেউ থাকলে আপনারা একটু হেল্প করুন প্লিজ। এটা আমার রিকোয়েস্ট, যার জন্যই ভিডিওটা করা। যেমন ধরুন আমরা লকডাউনে দেখতে পেয়েছি অনেকে হেল্প করা শুরু করেছে, ওদের দেখে অনেক মানুষ কিন্তু তারাও সামনে এগিয়ে এসছে, যে যার পাড়াতে যে যেমন পেরেছে দিয়েছে। এই ভিডিওটা ওই জন্যই করা, এটিয়ে যেমন পারবেন সবাই যেন একটু হেল্প করবেন। নমস্কার। তুমি একটা আপেল আর ডিম মুখে ঢোকাও। সামনেটা দিয়ে নিয়ে যাবো ম্যাম, দেখে তোমরা এই ঘুরটাকে আগে নিয়ে আসবে নাকি ওদের সঙ্গে? স্যার এখানে তিন চার বছরের আছে না মেয়ে নিয়ে? বাবা লাইট নেই রে, এটা হতে পারে স্যার? স্যার এটা হবে, এটা হবে যাবে এখান থেকে
একদম দেখে দাও হ্যাঁ ও ছেলে তুমি চা খেয়ে না আমি যাচ্ছি ততক্ষণ এই যে স্যার এখানে কুটটা রেখে স্যার তাদের কুটটা রেখে তাদের কুটটা নিচে এখানে রেখে নিন চালিয়ে যাবে বুঝলি না ঠিক আছে এটা হবে তোর